নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামুনি চ্যানেলে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধোকার ডালনা তো আমরা সবাই খেয়েছি, আর আমার এই চ্যানেলের মধ্যে আমি আপনাদের সাথে নানান রকম ধোকার ডালনা শেয়ার করেছি। কিন্তু আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে মাছের ডিমের ধোকা। ধোকাটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছের ডিম। এবার ডিমটার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম, সামান্য পরিমাণ নুন, একটু হলুদ আর এক চামচ বেসন দিলাম। বেসনটা কিন্তু এখানে অপশনাল। এবার এগুলোকে সব আমি একসাথে ভালো করে মেখে নিলাম। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটার মধ্যে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করা অবস্থার মধ্যেই আমি এই ডিমটাকে দিয়ে দিলাম, ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করব। অন করে ঢাকা দিয়ে আমি এটাকে 3 মিনিট মতো হতে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাকে পেস্ট বানিয়ে নেব, আর একটা বড় টমেটোকেও আমি এটার পিউরি বানিয়ে নেব। তারপরে 3 মিনিট পর দেখুন ঢাকা খুলে আমি দেখছি মাছের ডিমগুলো কিন্তু বেশ শক্ত মতো হয়ে গেছে। খুন্তি দিয়ে দেখে নিলাম বেশ শক্ত। এবারে আরেকটা সাইড হওয়ার জন্য এটাকে আমি ভালো করে সাবধানে উল্টে দিলাম। যখন দুটো দিকই ভাজা হয়ে গেল তখন এটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। শেপটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন, আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি। স্কোয়ার শেপে মাছের ডিমগুলোকে, ধোকাগুলোকে আমি কেটে নিলাম। তারপরে এবার গ্রেভি তৈরি করব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে আলু দিলাম, ডুমো করে কেটে রাখা আলু। তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে হালকা গোল্ডেন করে আমি এটা ভেজে নেব। ভাজা যখন হয়ে গেল দেখুন আমি এটা তুলে নিচ্ছি। তারপরে ওই তেলটার মধ্যেই আমি দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন এটার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের, লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। পেস্টটা দিয়ে হালকা করে আমি একটু নাড়লাম। এরপর এটার মধ্যে দিচ্ছি নুন, একটু হলুদ, এক চামচ মিক্সড মশলা আর এক চামচ গোটা জিরেকে গুঁড়ো করে নিয়ে দিলাম। এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিচে যাতে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিলাম। ভালো করে যখন নেড়ে নিলাম তখন দিলাম টমেটো পিউরিটা। এবার এটাকে কষাবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ, আদা, রসুনেরও গন্ধটা চলে যায়। ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো। যখন অনেকটা কষে গেছে তখন এটার মধ্যে আমি দিলাম ওই ভাজা আলুগুলোকে। ভাজা আলুগুলো কিন্তু হালকা করে সেদ্ধ আগে হয়েছিল, এবার আমি এটার মধ্যে দিলাম, দিয়ে জল দিয়ে দেব। তাতে পুরো আলু মশলা সব একসাথে ভালো করে কষে যাবে মশলাগুলো, আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঝোলের পরিমাণটা নিজেদের অনুসারে দেবেন। একটু যখন ফুটে উঠলো তখন আমি দিলাম এক চামচ ঘি আর একটু গরম মশলার গুঁড়ো, টেস্টের জন্য একটুখানি চিনি। সব মিলিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে তারপরে আমি ধোকাগুলোকে দিয়ে দিলাম। তো ধোকাগুলো একটুও কিন্তু ভাঙবে না। ধোকা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করে দেবেন। আর যারা আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও বানিয়ে নেবেন।